আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এসএসসি 2023 সালের ঢাকা বোর্ডের রসায়ন বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে এর জন্য তোমরা ডিসক্রিপশন বক্স দেখবা, যদি আমার সমাধান করার সময় যদি কোনো ভুল হয় ওখানে আমি আপডেট দিয়ে দেবো। দেখো উদ্দীপক, 1 নং উদ্দীপক, দেখো 1 এবং 2 এখানে দেওয়া রয়েছে সালফার ট্রাইঅক্সাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড, এই দুটো যৌগ দেওয়া। তো এখান থেকে সব প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন ক নাম্বার বলছে কি যৌগ মূল্য কাকে বলা হয়। আমি ক খ গ ঘ সবগুলোর অ্যান্সার করবো, এই জন্য হয়তো বা ভিডিও একটু বড় হতে পারে। যৌগ মূল্য কাকে বলা হয়? দেখো যৌগ মূল্য হচ্ছে একগুচ্ছ পরমাণু, বা যদি দেখো পরমাণু গুচ্ছ, যদি একগুচ্ছ পরমাণু কোন যৌগে অংশগ্রহণ করে, সাধারণত যৌগ অংশগ্রহণ মানে যৌগ গুলো আবার বিক্রিয়া করে না, তাই না? কিন্তু যে দেখতে যৌগের মতো, কিন্তু এরা যদি মৌলের মতো আচরণ করে, মানে একগুচ্ছ পরমাণু এরা যদি আবার মৌলের মতো আচরণ করে, অর্থাৎ মৌলের মতো বিক্রিয়া করে, তাহলে তাকে বলে যৌগমূলক। ঠিক আছে, যৌগমূলক, যেমন NH4+, ঠিক আছে, তারপরে SO4 2-, এগুলো সবই কি যৌগমূলক, OH-, এগুলোকে বলা হয় যৌগমূলক। তাহলে দেখো যৌগমূলক সংজ্ঞা আমরা জানলাম। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে খ নম্বর যে অ্যানায়ন কিভাবে গঠিত হয়। অ্যানায়ন কিভাবে গঠিত হয় বলতো? অ্যানায়ন কাদের কারা অ্যানায়ন গঠিত হয়? হতে পারে অ্যানায়নে পরিণত হতে পারে কারা, যারা হচ্ছে ধাতু তারা কিন্তু অ্যানায়নে পরিণত হতে পারে। মনে করো ধাতুর শেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, যেমন সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিনা যদি করি NH2 2H2, সরি একটু ভুল বলা হয়ে গেছে, ক্যাটা অ্যানায়ন হচ্ছে যারা অধাতু আর কি, তারাই অ্যানায়নে পরিণত হয়, আর যারা ধাতু তারা সে ক্যাটায়নে পরিণত হয়। যাদের শেষ কক্ষপথে 4, 5, 6, 7, 8 ইলেকট্রন আছে তারাই ক্যাটায়নে অ্যানায়নে পরিণত হয়। ওকে, যেমন দেখো ক্লোরিন Cl, ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টা ইলেকট্রন, NH2 2S2 2P6 3S2 3P, কত বলতো? 3P5। তো এখানে শেষ কক্ষপথে আছে মোট 7টা ইলেকট্রন, দেখো 7টা ইলেকট্রন। তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য এর আরো একটা ইলেকট্রনের প্রয়োজন হয়। তো এর জন্য কি করে? একটা ইলেকট্রন এরা গ্রহণ করে, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে এরা অ্যানায়নে পরিণত হয়। ওকে, এখানে প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে অ্যানায়ন গঠিত হয়। এভাবে মানে শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে, মনে করো যদি শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে তাহলে আরো 4টা ইলেকট্রন সে গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, যদি 5টা থাকে তাহলে আরো 3টা গ্রহণ করে, যদি 6টা থাকে তাহলে 2টা গ্রহণ করে, যদি 7টা থাকে তাহলে 1টা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। তো বলছে যে অ্যানায়নে কিভাবে পরিণত করা যায়, যে কয়টা ইলেকট্রন শেষ কক্ষপথে থাকবে অষ্টক পূরণের জন্য, যে কয়টা বাকি থাকবে সে কয়টা ইলেকট্রন তারা গ্রহণ করবে। গ নম্বর বলছে কি যে 2 নং অণুর গঠনটির কি অণুটির গঠন বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই যে 2 নম্বর আছে ক্যালসিয়াম ক্লোরাইড, তো ক্যালসিয়াম ক্লোরাইডের যে অণুর যে গঠন প্রক্রিয়া সেটা ব্যাখ্যা করতে হবে। তো দেখো এখানে কিন্তু গ নম্বর ক্যালসিয়াম ক্লোরাইড Cl2 এর গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে, মানে এটা কিভাবে গঠিত হয়েছে, তাই না? অর্থাৎ দেখো এখানে আমরা যদি এটা চিত্র অঙ্কন করি, মানে ইলেকট্রন বিন্যাসের করি, তাহলে দেখো এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা মনে করো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের শেষ ক্যালসিয়ামের মোট আছে 20টা, তো এখানে 2টা, তারপর দ্বিতীয় কক্ষপথে এরকম থাকবে 8টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে, 8টা ইলেকট্রন থাকবে, এবং বাদ বাকি যেগুলো আছে সেটা আছে শেষ কক্ষপথে চলে যাবে, ঠিক আছে। এখানে দেখো এখানে রয়েছে, এখানে কিন্তু তাহলে 10টা হলো, তাই না? তো এখানে তাহলে আরো 8টা, আরো 4টা থাকবে, এখানে 8টা থাকবে আর কি, মোট হলো এখানে 18টা। তো এই শেষ কক্ষপথে মানে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা বলতো? এইভাবে অঙ্কন করতে হবে, শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা, তো 2টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। আর অপরদিকে ক্লোরিন, যারা হচ্ছে ক্লোরিন, মনে করো একটা ক্লোরিনের এর তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস করতে হলে আর এই 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, ত্যাগ করে কিন্তু এরা ক্যাটায়নে পরিণত হতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা ক্লোরিনের শেষ এরকম ইলেকট্রন বিন্যাস, প্রথম কক্ষপথে থাকবে 2টা, তারপরে কক্ষপথে থাকবে এরকম 8টা, তাহলে এর আরো রয়েছে কয়টা বলতো? আরো কিন্তু 7টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, শেষ কক্ষপথ, একদম শেষ কক্ষপথ যেটা সেখানে কিন্তু 7টা থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা, মোট আছে 5টা আর কি, এরকম একটা 2টা 3টা 4টা আর কি, 6টা হলো, আর এখানে মনে করো 1টা দিলাম, ঠিক আছে, তাহলে মোট কটা হলো 7টা হলো বাইরে সেলে। তো এখন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য আরো একটা ইলেকট্রনের প্রয়োজন হয়। তো একটা ইলেকট্রনের প্রয়োজন হলে এটা কি করবে? দেখো এই ক্যালসিয়াম থেকে মানে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, মানে ক্যালসিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেবে, তাহলে ক্লোরিনের ইলেকট্রন হয়ে যাবে আরো একটা বেশি, ঠিক আছে,
এখানে আরেকটা বেশি ইলেকট্রন হয়ে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন এটা দিয়ে দিল, ওকে একদম দিয়ে দেবে, ইলেকট্রনটা ত্যাগ করে দিয়ে দেবে, ঠিক আছে, ত্যাগ করে। তাহলে কিন্তু এখানে কিন্তু দেখো ক্লোরিন ক্যালসিয়াম কিন্তু আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এখানে আরো একটা ক্লোরিন এরকম আসবে, ঠিক আছে, প্রথম আর একটা ক্লোরিন এরকম আসবে, সেই ক্লোরিনেরও এরকম এখানে থাকবে, দেখো প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে থাকবে এরকম আটটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এবং তৃতীয় কক্ষপথে এরকম সাতটা থাকবে, যেটা প্রথমটার মতো, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে সাতটা। তাহলে এই এই ক্লোরিন কেও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের জন্য আরো একটা ইলেকট্রন দরকার, সেটা আসবে এই ক্যালসিয়াম থেকে। ক্যালসিয়াম তাহলে দুইজনকে দুইটা ইলেকট্রন দিয়ে দেবে, ঠিক আছে, দুইজনকে দুইটা ইলেকট্রন দিয়ে দিয়ে কি করবে, ক্যালসিয়াম হচ্ছে দেখো ক্যালসিয়াম কি করবে, ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ক্যালসিয়াম টু প্লাসে পরিণত হবে, মানে ক্যাটায়নে পরিণত হবে। আর ক্লোরিন ক্লোরিন দুইজন দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে, গ্রহণ করে কি হবে, সিএল মাইনাসে পরিণত হবে, যেহেতু দুইজন তার জন্য দুইটা দিয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে। এখন আমরা এটা যোগ করে দিই, যোগ করলে এটা এটা কাটা যায়, তাই না? তো এখানে কি থাকে, ক্যালসিয়াম যোগ টু সিএল, আর এই পাশে থাকে দেখো ক্যালসিয়াম টু প্লাস আর যোগ টু সিএল মাইনাস, তো বা এটাকে মাইনাসে প্লাসে পরস্পর আকর্ষণ করবে, এটাকে লেখা যায় ক্যালসিয়াম ক্লোরাইড। তো এইভাবে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের যে গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছিল সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করে ফেললাম, ঠিক আছে, এইভাবে চিত্র দিয়েও করা যায়। আবার তোমরা সরাসরি এরকম না করে সরাসরি তোমরা ইলেকট্রন বিন্যাস করেও কিন্তু সেম ভাবে করতে পারো, ওকে। এরপরে প্রশ্ন ঘ নম্বর, বলা হচ্ছে যে এক নং এক নং এক নম্বর অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং দুই এর নিয়মের কোনটি প্রযোজ্য হবে, মানে কোনটা বেশি প্রযোজ্য হবে আর কি, দুইয়ের নিয়ম নাকি অষ্টকের নিয়ম, ঠিক আছে। এই যে এক নং যে এটা ছিল আর কি, যৌগটা ছিল, সেটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, তো সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে কোন নিয়মটি মানবে, সেটা কি অষ্টক নিয়ম নাকি দুইয়ের নিয়ম মানবে সালফার ট্রাইঅক্সাইড আর কি। তো দেখো এটা ঘ নম্বর করার জন্য আমরা প্রথমে কি করব, সালফারে ইলেকট্রন বিন্যাস করব, ওকে। সালফার হচ্ছে ষোলো, এক অনেস টু, টু এস টু, টু পি, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি ফোর, শেষ কক্ষপথে দেখো এর ছয়টি ইলেকট্রন রয়েছে এখানে, ওকে। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব, ওয়ান এস টু, টু এস টু, টু পি, টু পি ফোর। তো দেখো এর কিন্তু শেষ কক্ষপথে মোট চারটা আর দুটো, মোট ছয়টা ইলেকট্রন আছে, তাই না? তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের জন্য এরও আটটা ইলেকট্রন লাগবে, আর তার মানে আর দুইটা লাগবে, আর এরও কিন্তু আরো দুইটা ইলেকট্রন লাগবে, ঠিক আছে। তো এখন যেভাবে এরা যৌগ গঠন করবে সেটা হচ্ছে দেখো, আমরা যদি একটা চিত্র দেখাই, মনে করো এটা আছে সালফার ইলেকট্রন বিন্যাস, গোল আকারে দেখাচ্ছি, এখানে আছে দুইটা, প্রথম কক্ষপথ আছে ভিতরেরটা, মনে করো দুইটা আছে, দ্বিতীয়টা আছে চার আটটা আটটা, এবং তৃতীয় যে কক্ষপথ রয়েছে এখানে রয়েছে কিন্তু ছয়টা, মোট ছয়টা ইলেকট্রন রয়েছে এখানে তৃতীয় কক্ষপথে, এটা দুইটা, এখানে দুইটা, আর মনে করো যে এখানে দুইটা আছে, ওকে। আর অক্সিজেনের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু এরও ছয়টা ইলেকট্রন থাকবে, তো অক্সিজেনেরটা মনে করো এইভাবে দেখালাম, ওকে, এইভাবে অক্সিজেনেরটা দেখালাম, এখানে দ্বিতীয় কক্ষপথে থাকবে দুইটা ইলেকট্রন, শেষ কক্ষপথে থাকবে ছয়টা। এখন দেখো ছয়টা ইলেকট্রন, এবং এইখানে এই জায়গা আর দুইটা দিয়ে দিলাম, এটা মনে করো অক্সিজেনের, ঠিক আছে, ক্রস দিয়ে দিলাম, সবগুলো ক্রস দিয়ে দিলাম, অক্সিজেনের গুলোকে এরকম ক্রস ক্রস দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনেরটা কিন্তু আটটা ইলেকট্রন পুড়ে গেছে, ঠিক আছে, মানে আটটা অষ্টক পূরণ হয়ে গেছে। আর এখানে এখানে সালফারটা দেখি, একইভাবে এখানে আরো আরো হচ্ছে তোমার দুইটা অক্সিজেন এরকম আসবে, ঠিক আছে। তো দেখো এইভাবে বাকিগুলো অঙ্কন করে ফেললাম সেম ভাবে। এখন দেখো প্রত্যেকটা অক্সিজেনের দিকে যদি তাকাও, প্রত্যেকটা অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু আটটাই ইলেকট্রন রয়েছে, তাই না? তার নিজস্ব ছয়টা, আর এখানে লাল যে সালফার থেকে আর ছয় দুইটা আর কি, দুইটা করে পাচ্ছে, তার মানে প্রত্যেকটা অক্সিজেনে কিন্তু চারটা আটটা করে ইলেকট্রন হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি সালফারের দিকে তাকাও, তাহলে সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে যাচ্ছে বলতো? সালফারের শেষ কক্ষপথে রয়েছে এমনি নিজেরই রয়েছে চারটা, বারো কয়টা দেখো, কয়টা রয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার রয়েছে আর ক্রস রয়েছে দেখো এখানে আরো ছয়টা, তার মানে সালফারে কিন্তু শেষ কক্ষপথে বারোটি ইলেকট্রন হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু শেষ কক্ষপথে তো আটটা থাকতে পারবে, তাই না? অষ্টকের নিয়ম অনুসারে এটা আটটা থাকবে,
8টা থাকার কথা, কিন্তু এখানে হয়ে যাচ্ছে 12টা। এখানে কিন্তু অষ্টকের নিয়ম মানি নাই, অর্থাৎ অষ্টক সম্প্রসারণ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এখানে অষ্টকের নিয়ম কিন্তু মেনে চলি নাই। তার জন্য এখানে আমরা বলতে পারি যে সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে অষ্টক নিয়ম মেনে চলবে না। তাহলে কোন নিয়ম মেনে চলবে? সালফার ট্রাইঅক্সাইডের শেষ কক্ষপথে দেখো 12টা ইলেকট্রন আছে, তার মানে কয় জোড়া ইলেকট্রন? জোড়া, তার মানে 6 জোড়া ইলেকট্রন। কত জোড়া থাকলো? জোড়া, ঠিক আছে? এটাকে বলা হয় দুইয়ের নিয়ম। তাহলে এটা দুইয়ের নিয়ম মেনেছে, ঠিক আছে? তো আমরা এটা বলতে পারি, দেখো সালফার, সালফার এর শক্তি স্তরে 6টি ইলেকট্রন বিদ্যমান, অষ্টক পূরণের জন্য এখানে 2টি ইলেকট্রনের দরকার, কিন্তু এর 3টি অক্সিজেনের সঙ্গে 2টি করে ইলেকট্রন শেয়ার করে সালফার ট্রাইঅক্সাইড যৌগ গঠন করে, ফলে প্রতিটি অক্সিজেন অষ্টক পূরণ হলেও সালফারের বহিঃস্তরে 8টি ইলেকট্রনের পরিবর্তে কয়টা? 12টি ইলেকট্রন অর্জিত হয়, ঠিক আছে? এইভাবে এটা লিখতে হবে। তো আমাদের 1 নম্বর শেষ হয়ে গেল, এরপর 2 নম্বরটা দেখো। 2 নম্বর বলা হচ্ছে যে এখানে দেখো 2টা দেওয়া রয়েছে চিত্র আর কি, এটা এবং বি নম্বর, এ এবং বি। তো এ প্রথম প্রশ্ন হচ্ছে ভর সংখ্যা কাকে বলা হয়? একটা পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে এবং যতগুলো নিউট্রন থাকে তাদের যোগফলকে একসাথে বলা হয় ভর সংখ্যা বলা হয়। খ নম্বর, নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা। দেখো নাইট্রোজেন পরমাণুর আসল পারমাণবিক সংখ্যা নাইট্রোজেনের কত? 7। তো এর ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p কত বলতো? 2p, এখানে হবে 3। তো এখানে, তো এখানে দেখো এখানে এর পারমাণবিক সংখ্যা কত? 7। তো 7-এর ভিতরে তো এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর পরিচয় কি হবে, তার মানে এটা কততম পর্যায়ে হবে? এটা হবে দ্বিতীয় পর্যায়ে। এবং কতগুলো গ্রুপ হবে? এই গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যা হবে 3, এবং 2 যোগ করতে হবে এবং এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে কত হয়? এটা হয়ে যাবে 15, তার মানে গ্রুপ 15-তে এর অবস্থান, তাই না? তো এখান থেকে আমরা এটা আমরা বুঝতেছি কোথা থেকে বলতো? পারমাণবিক সংখ্যা থেকে। তার মানে পারমাণবিক সংখ্যা থাকলে আমরা বুঝতে পারবো যৌগটা কোথায় রয়েছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, তাই না? তার জন্য বলা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা হচ্ছে আসল পরিচয়। ওকে, তো এরপরে গ নাম্বার বলছে চিত্র এ, এ চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে, যে এ সে সর্বশেষ শক্তি স্তর কোনটা বলতো? এটা সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তার মানে দেখো এখানে এক এবং দুই, দুইটা এন এর মান হবে এখানে কত? 2। আর এখানে দেখো এইচ এর মান দেওয়া আছে। তো আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এম ভি আর সমান হচ্ছে nh/2π, nh/2π। তো দেখো এখানে এম ভি আর এই পুরাটা মিলেই হচ্ছে কৌণিক ভরবেগ। আর এখানে এন, এন এর মান কত? 2, এবং এইচ এর মান কত? এইচ এর মান কিন্তু যেখানে দেওয়া দেখো যেটা কত? 6.626 × 10⁻³⁴, আর এটাকে ভাগ করতে হবে 2π দিয়ে। তো এটা হিসাব করলে যেটা মানে এটা করে যেটা আসবে সেটাই হবে অ্যানসার। তো তোমরা এরকম ভাবে করবা, এম ভি আর সমান আমরা জানি nh/2π। তো এখানে n এর মান হচ্ছে 2 এবং এইচ এর মান 6.626 × 10⁻⁴ ওখানে দেওয়াই রয়েছে, না যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু মুখস্থর মান বসাই দিতে হতো, ঠিক আছে? আর ভাগ করতে হবে 2π দিয়ে। তো এটা হিসাব করবা, হিসাব করে যে মানটা আসবে ঠিক আছে এটা লিখে দিতে হবে, এটাই আছে অ্যানসার হবে। তো দেখো আসবে সম্ভবত এরকম 2.11 × 10⁻³, 2.11 × 10⁻³ কেজি, এটার যে একক, একটি ভরবেগের যে একক ঠিক আছে, কেজি ms ইনভার্স 1। তো এটা হচ্ছে ভরবেগের একক। ওকে, তো এখানে কৌণিক ভরবেগ বের করতে বলেছিল সেটা কিন্তু আমরা বের করলাম। ওকে, কৌণিক ভরবেগের ক্ষেত্রে মিটার স্কয়ার হয় ঠিক আছে, এরকম কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এককটা, কারণ এখানে দেখো একক ভি এর একক মিটার পার সেকেন্ড আর এর আর এর একক হচ্ছে মিটার, তাহলে গুণ করলে মিটার স্কয়ার হয়ে যায়। ওকে, তারপরে ঘ নম্বর বলতেছে কি, দেখো এই যে লাস্টেরটা ঘ নম্বরে বলছে যে এ এবং বি মডেল দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো দেখো এ মডেল এবং বি মডেলের মধ্যে তুলনামূলক আলোচনা, তো দেখো আলোচনা করতে যেহেতু বলা হয়েছে দেখো এই যে যেটা বলতেছিলাম আর কি, এইটা প্রথম যেটা এর কে এ প্রথম যেটা মানে এ নাম্বারটা, এটা হচ্ছে বোরের পরমাণু মডেল, এবং বি যেটা বি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। যাতে বোরের পরমাণু মডেল এবং এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এখানে আমাদের বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে পার্থক্যটা লিখতে হবে ঠিক আছে, তুলনা করে দিলেই হয়ে যাচ্ছে, তোমরা বই থেকেই দেখে নিও। এরপর দেখো 3 নাম্বার, দুইটা যৌগ দিয়ে দিছে, একটা যৌগ এবং একটা যৌগ।
প্রথম বিক্রিয়া, প্রথম প্রশ্ন ক নম্বর, দহন বিক্রিয়া কাকে বলা হয়? অক্সিজেনের সাথে কোনো কিছু বিক্রিয়ায় কেই বলা হয় দহন বিক্রিয়া। খ নম্বর বলছে যে নিঃসরণ এবং দাপন দুটি ভিন্ন প্রক্রিয়া কেন? দেখো নিঃসরণ এবং দাপন দুটি ভিন্ন প্রক্রিয়া, একই রকম কিন্তু ভিন্ন প্রক্রিয়া আছে। নিঃসরণ হয় আমাদের চাপ, বাইরে থেকে চাপ প্রয়োগ করে, ঠিক আছে, সরু ছিদ্র পথে চাপ প্রয়োগ করার মাধ্যমে কোন দ্রাবক কোনগুলো আছে তার ব্যাপিত হওয়ার প্রক্রিয়াকে বলে নিঃসরণ। আর দাপন প্রক্রিয়া, দাপন প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে, নিজে নিজে ঘটে, ঠিক আছে, এটার উপরে চাপ প্রয়োগ করতে হয় না। ওকে, চাপ না, চাপ প্রয়োগ না করে এটা হয়, তার জন্য এটা একটা ভিন্ন প্রক্রিয়া আর কি দুইটা। এরপর গ নম্বর, 1 নং বিক্রিয়ায় উৎপাদের ক্ষেত্রে সি এর জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে। দেখো এটা 1 নং বিক্রিয়া আছে, এটা এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে যে সি রয়েছে H2CO3, এখান থেকে সি মানে কার্বনের আর কি জারণ সংখ্যা বের করতে হবে। এই সমস্ত প্রশ্ন কিন্তু অত্যন্ত সহজ প্রশ্ন, ঠিক আছে। এখন দেখো এখানে দেখা আছে H2CO3, তাই না, H2CO3, এই পুরো যৌগের জারণ সংখ্যা কত হবে? জিরো হবে। তো আমরা কার্বনের জারণ সংখ্যা ধরে নিই x, আর হাইড্রোজেনের জারণ সংখ্যা আছে 1, এবং এখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন আছে। আর কার্বনের জারণ সংখ্যা মনে করো x, আর অক্সিজেন আছে -2, তার সাথে 3 গুণ করতে হবে, ঠিক আছে, যেহেতু তিনটা পরমাণু রয়েছে, সমান কত হবে? জিরো হবে। তো এখান থেকে দেখো 2 যোগ x আর 3 -6 সমান কত হয়? জিরো। তো এখান থেকে দেখো x -4 সমান কত হবে? জিরো, বা x এর মান উপাশে যায় কত হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কার্বন এর জারণ সংখ্যা, কার্বন এর জারণ সংখ্যা, জারণ সংখ্যা, কার্বনের জারণ সংখ্যা কত হবে? +6, ওকে, সরি +4। এরপরে প্রশ্ন দেখো, ঘ নম্বর বলছে কি যে 1 নং এবং 2 নং বিক্রিয়া দুইটির দুইটির উভয় সংযোজন বিক্রিয়া হলেও কেবল একটি সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, তো এখানে দেখো আমরা সুন্দর করে এটা ব্যাখ্যা করব, আমি বলে দিচ্ছি, শোনো। 1 নং বিক্রিয়া, 1 নং বিক্রিয়া আমরা জানি যে বিক্রিয়ায় দুইটি, দুই বা ততোধিক, সুন্দর করে সংজ্ঞাটা লিখবে এভাবে যে আমরা জানি যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক অথবা যৌগিক পদার্থ বিক্রিয়া করে কি করে বলতো? বিক্রিয়া করে কি একটি মাত্র যৌগ গঠন করে, তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তো এটা হচ্ছে দেখো এটাও সংযোজন বিক্রিয়া, এটাও সংযোজন বিক্রিয়া, কেন? কারণ এখানে দেখো দুইটা, এখানে কিন্তু দুইটা যৌগিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ তৈরি হয়েছে। সংজ্ঞা অনুসারে, সংজ্ঞা এরকম যে বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগিক অথবা মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটা মাত্র যৌগিক পদার্থ তৈরি করবে, সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তো এখানে দেখো দুইটা দুইটা, এখানে কিন্তু দুইটা দুইটাই কি হয়েছে বলতো? দুইটাই যৌগিক পদার্থ বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করেছে। আর দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দুইটাই কিন্তু মৌলিক পদার্থ, তো দুইটাই যখন মৌলিক পদার্থ বিক্রিয়া করবে, দুইটাই যদি মৌলিক পদার্থ হয় সেটাও কিন্তু সংযোজন বিক্রিয়া হবে। কারণ সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা অনুসারে বলা হয়েছে যে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক অথবা যৌগিক পদার্থ বিক্রিয়া করে একটা মাত্র যৌগ গঠন করে, তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তো এই এই শর্ত অনুসারে বা এই সংজ্ঞা অনুসারে দুইজনই সংযোজন বিক্রিয়া, দুইজনই কি হবে? সংযোজন। কিন্তু সংশ্লেষণের ক্ষেত্রে, সংশ্লেষণের ক্ষেত্রে কি হবে? সেখানে সংশ্লেষণের ক্ষেত্রে সেখানে কিন্তু দুইটাই দুইটাই মৌলিক পদার্থ হতে হবে। দেখছো দুইটাই মৌলিক, দেখো এটা নাইট্রোজেন এবং এটা, দুইটাই কিন্তু মৌলিক পদার্থ, দুইটাই মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ তৈরি করেছে। তো দুইটাই যদি মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটা যৌগ গঠন করে, সেটা সংযোজন হবে, সংশ্লেষণ হবে, সংযোজন হবে, সংশ্লেষণ হবে। কিন্তু প্রথম বিক্রিয়াটা দেখো এটা কি কার্বন ডাইঅক্সাইড আছে, এটা যৌগ, এটাও একটা যৌগ, তো যৌগ যৌগ মিলে আর একটা যৌগ হলে সেটাও সংযোজন, সেটা সংযোজন বিক্রিয়া হয়, কিন্তু সেটা সংশ্লেষণ হবে না। তার মানে এই উদ্দীপকের দুইটা বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, দুইটা বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু দ্বিতীয়টার স্পেশাল আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে সংশ্লেষণ, সেটা হচ্ছে কি বলতো? সংশ্লেষণ বিক্রিয়া। এটা সংশ্লেষণ বিক্রিয়া হবে প্লাস এটা সংযোজন বিক্রিয়াও হবে, কিন্তু প্রথম যেটা, প্রথমটা মানে 1 নম্বর যেটা, এটা শুধুমাত্র সংযোজন বিক্রিয়া হবে, এটা সংশ্লেষণ হবে না। কারণ সংশ্লেষণ হতে হলে যৌগ সেখানে মৌলিক পদার্থ হয়ে যৌগ গঠন করতে হবে, কিন্তু এখানে দুইটাই যৌগিক পদার্থ। তো এখানে এটাই বলা হচ্ছে যে 1 নং এবং 2 নং বিক্রিয়ায় দুটি উভয় সংযোজন বিক্রিয়া হলেও কেবল একটি হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তো এরপর 4 নম্বরটা বিক্রিয়া দেখো, এখানে একটা ই দেওয়া রয়েছে, জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ, সোডিয়াম ইথানয়েড, প্রোপানয়েড আর কি 1, 2, 3টা আছে, আর এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া রয়েছে, এখানে ক্যালসিয়াম অক্সাইড দেওয়া রয়েছে,
এক্স যৌগ উৎপন্ন হবে এবং সোডিয়াম কার্বনেট তৈরি হবে। তো প্রথম বিক্রিয়া প্রথম এটা হচ্ছে এক নাম্বার, এবং দুই নাম্বার হচ্ছে প্রোপিন থেকে পলিমার করে এটা ওয়াই তৈরি করা হলো, মানে এটা পলিপ্রোপিলিন হবে। ওকে, তো প্রথম প্রশ্ন ক নাম্বার বলছে অ্যালকাইল মূলক কাকে বলা হয়। অ্যালকাইল মূলক, দেখো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কমানো হয়, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন, অ্যালকেন কি CH4 একটা অ্যালকেন, তারা মিথেন, এখান থেকে একটা হাইড্রোজেন যদি কমিয়ে নেওয়া হয় তাহলে এখানে থাকবে কি বলতো, CH3 থাকবে। তো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন, সেটা হতে পারে মিথেন, প্রোপেন, বিউটেন, যত অ্যালকেন আছে যত রকমের অ্যালকেন আছে সব অ্যালকেন থেকে একটা করে হাইড্রোজেন কমাতে হবে। তো একটা করে হাইড্রোজেন কমালে সেটা যা হয় সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। খ নম্বর প্রশ্ন, প্রোপিনকে অসম্পৃক্ত যৌগ বলা হয় কেন? দেখো প্রোপিনের সংকেত হচ্ছে CH3, CH ডাবল বন্ড, CH3, SH2। তো এটা একটা বলা হচ্ছে যে এটাকে অসম্পৃক্ত যৌগ বলা হয় কেন? অসম্পৃক্ত যৌগ বলা হয় কাকে বলতো? কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যুক্ত যৌগকে বলা হয় অসম্পৃক্ত যৌগ বলা হয়। তো দেখো প্রোপিন, প্রোপিনে যেহেতু দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এর জন্য প্রোপিন হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এটা ব্রোমিন দ্রবণ বিক্রিয়া দেবে, তারপরে যারা অসম্পৃক্ত যৌগ যে সমস্ত বিক্রিয়া দেবে সেই সমস্ত বিক্রিয়া এরা দেয়। ওকে, তো এই সমস্ত কারণে এটা হচ্ছে প্রোপিন হচ্ছে কি বলতো, অসম্পৃক্ত যৌগ। ব নম্বরে বলছে যে এক্সোতে কিভাবে ইথানল তৈরি করা যায়, এক্স যৌগটা কি, এক্স যৌগটা কি এবং এখান থেকে কিভাবে ইথানল তৈরি করা যাবে, ঠিক আছে সেটা আমরা দেখব। তো এখানে খেয়াল করো এই বিক্রিয়াটা, এখানে কিন্তু এখানে দেখো সোডিয়াম ইথানয়েট রয়েছে বা জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ রয়েছে। দেখো এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া করানো হবে তখন কিন্তু এই যে যৌগের ভিতর থেকে একটা করে একটা কি হবে, কার্বন সংখ্যা কমে যাবে। দেখো এখানে কি আছে বলতো, এরকম আছে না CH3, CH2, আর এখানে আর একটা কার্বন আছে, ওই কার্বনটা দেখো এখানে চলে গেছে এই যে এখানে, তাহলে এখানে আর কার্বন থাকবে না। এখান থেকে কি হবে, এই যে হাইড্রোজেনটা দেখো, এই হাইড্রোজেনটা যে এখানে যে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে মানে এখানে 3 ছিল 2 ছিল, এখানে হয়ে যাবে কত, 3। তার মানে এই যৌগটা মানে এক্স যৌগটা হচ্ছে কি বলতো, এক্স যৌগটা হচ্ছে CH3 বন্ড CH3, এটা হচ্ছে অ্যালকিন, সরি অ্যালকেন, এবং এটার নাম হচ্ছে কি বলতো, ইথেন, এটার নাম হচ্ছে ইথেন। তো আমাদের প্রশ্ন করা হয়েছে যে ইথেন থেকে কিভাবে তুমি ইথানল তৈরি করবা, ইথানল কি বলতো, অ্যালকোহল। তো ইথেন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো দেখো এটা আমরা কিন্তু অনেকভাবে তৈরি করতে পারি, তো আমি একটা প্রসেস দেখাচ্ছি সবচেয়ে সহজ। তো এখানে দেখো এটা তোমরা যারা করেছো এটা অনেক, এটা সবাই মানে বিভিন্ন অন্য সিস্টেমও করা যায়, তার মানে যে আমি যেভাবে করাচ্ছি যে এইভাবে করতে হবে, আবার ভয় পেয়ে যায় না যে এইভাবে আমি তো অন্যভাবে করেছি এটা আমার উত্তর হয় কিনা। তো এটাকে আমাদের কি করতে হবে, যে কোনো অ্যালকিনের সাথে বিক্রিয়া করতে পারি, মানে ক্লোরিন আর কি, ক্লোরিন বা হচ্ছে হ্যালোজেন যারা আছে, ঠিক আছে এদের সাথে বিক্রিয়া করব সূর্যের আলোর উপস্থিতিতে। করলে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তো হাইড্রোজেন চলে গেলে দেখো CH3 ছিল CH2 হয়ে যাবে এবং একটা ক্লোরিন চলে আসবে, এবং আর এই হাইড্রোজেনটা এবং এই ক্লোরিনটা মিলে HCl তৈরি করবো, মানে এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা ক্লোরিন নিলে মিলে HCl তৈরি হলো, ঠিক আছে। তো ওইটা আর আমাদের লাগবে না, লাগবে যেটা সেটা আমি দেখাচ্ছি, এই যে এইটা, এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে, এটার নাম আছে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ক্লোরাইড, ঠিক আছে এটার নাম আছে ইথাইল ক্লোরাইড। যেটা বলতেছিলাম যে ওই এখানে দেখো একটু আগে ক নাম্বার যেটা আসতো অ্যালকাইল হ্যালাইড, তো এটা একটা অ্যালকাইল হ্যালাইড আর কি। তো CH3, তারপর দেখো CH2, CL, তো এটার সাথে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে এটা অবশ্যই অ্যালকোহলীয় হওয়া যাবে না, অবশ্যই কি হবে বলতো, জলীয় দ্রবণ হতে হবে। জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যদি হয় তাহলে অবশ্যই এখান থেকে অ্যালকোহল তৈরি হবে, এরকম হয়ে যাবে CH3, CH2, আর এখান থেকে দেখো OH, যেটা এখানে OH টা এখানে চলে আসবে, আর এইখানে যে সোডিয়াম আছে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো, এই যে যৌগটা তৈরি হলো এটাই ইথানল, এটাই ইথানল। বলা হচ্ছে যে ইথানল তৈরি করা যাবে কিনা, কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখলাম, আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপরে ঘ নম্বর বলছে যে উদ্দীপকের অযৌগটি আমাদের জীবনের জন্য যেমন প্রয়োজনীয়, যেমন প্রয়োজনীয় তেমন কি তেমনি এর ক্ষতিকর প্রভাবও রয়েছে। দেখো এখানে অযৌগটি কি, এখানে প্রোপিন, প্রোপিনকে পলিমারকরণ করা আছে, পলিমারকরণ করলে এটা হবে পলিপ্রোপিলিন হয়ে যাবে, এটা কি হবে বলতো, এটা হয়ে যাবে পলিপ্রোপিলিন। তো পলিপ্রোপিলিনের যে অসুবিধা রয়েছে সেগুলো তোমরা লিখে দিবা, যেমন দেখো এটা আমি বিক্রিয়াটা দেখাচ্ছি, প্রোপিন, প্রোপিনের যে সংকেত ছিল বলতো C2 বন্ড CH ডাবল বন্ড CH, ওকে
দেখো এখানে CH2, এইটা হচ্ছে প্রোপিনের সংকেত। প্রোপিন তো, প্রোপিনকে যদি আমরা এখন পলিমারকরণ করি, ঠিক আছে, এটাকে যদি আমরা N সংখ্যক আছে তো এটাকে আমরা কি করব, পলিমারকরণ করব। ঠিক আছে, পলিমারকরণ করলে এটা হয়ে যাবে CH2 বন্ড, দুইটা বন্ড তো, একটা বন্ড হয়ে যাবে। ঠিক আছে, দুইটা এই যে এই CH এখানে দুইটা বন্ড ছিল, একটা বন্ড হয়ে যাবে, একটা বন্ড ভেঙে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আর একটা বন্ড ফাঁকা হয়ে যায়। ওকে, তো এইভাবে আমরা আরো ভাবে দিতে পারি। ঠিক আছে, এভাবে এখানে কি হবে, এম সংখ্যক হয়ে যাবে। ওকে, তো এম সংখ্যক হয়ে গেল। দেখো এটা আমরা এভাবে না লিখে এভাবেও লিখতে পারি। যেমন দেখো, প্রোপিন তো CH2 ডাবল বন্ড CH আছে এবং CH3 ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এন সংখ্যক ছিল, এখানে পলিমারকরণ করব। পলিমারকরণ করলে এটা হয়ে যাবে CH2, এখানে ডাবল বন্ড, এখানে বন্ড ডাবল বন্ড ভেঙে যায়, একক বন্ড হয়ে যাবে এরকম CH, আর এই পাশে থাকবে কি বলতো CH3, ব্র্যাকেটের ভিতরে আছে ওটা ওখানে থাকুক, এখানে আর একটা হাত এরকম ফাঁকা হয়ে যাবে এবং এখানেও এন হবে। তো এটা হচ্ছে পলিথি মানে প্রোপিন, এটা হচ্ছে প্রোপিন, প্রোপিন এবং এটা হচ্ছে পলিপ্রোপিলিন, পলি পলিপ্রোপিন, পলিপ্রোপিন, প্রোপিন, পলিপ্রোপিন। তো দেখো এখানে আমাদের যেটা করতে হবে, এই যে পলিপ্রোপিন, পলিপ্রোপিন যেটা, এটার অসুবিধা লিখতে হবে, সুবিধা লিখতে হবে এবং অসুবিধা লিখতে হবে। তো বলছে যে এটার সুবিধা আছে অসুবিধা, সুবিধা এবং অসুবিধা, অসুবিধা এইগুলা লিখতে হবে। তোমাদের বইয়ে যেগুলো আছে ওইগুলো আর কি তোমরা যারা লিখেছো দেখো, এখানে সুবিধা অসুবিধা লিখলেই কিন্তু চার চার এই বিক্রিয়াটা দিবা এবং সুবিধা অসুবিধা লিখে চার চার পাবা। এখন যারা এই বিক্রিয়াটা না দিছো তারা সুবিধা অসুবিধা যদি এটা বলো যে এখানে অ যৌগটা হচ্ছে পলিপ্রোপিন, বিক্রিয়া তুমি দাও নাই, তাও সমস্যা নেই, তুমি চারে চার পাবা, তিনও পেতে পারো, 3.5ও পেতে পারো। ঠিক আছে, তবে এটা যদি দাও তাহলে একদম খুশি হয়ে টিচাররা তোমাকে 4.4 নাম্বার দিয়ে দেবে। তো এটা ছিল 4 নাম্বার। এরপরে 5 নাম্বার প্রশ্ন দেখো, এখানে 5 নাম্বার বলছে যে সোডিয়াম ক্লোরাইডের একটি যৌগ যার গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস, অপর একটি যৌগ HCl। প্রথম প্রশ্ন করেছে যে ঊর্ধ্বপাতন কাকে বলা হয়। ঊর্ধ্বপাতন হচ্ছে যে সমস্ত কোন কিছু 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 পদার্থ রয়েছে, ঠিক আছে, যাদেরকে তাপ দিলে তারা বাষ্প, মানে দেখো কঠিন পদার্থ, কঠিন পদার্থ থেকে আমরা সাধারণত যে সমস্ত পদার্থকে তাপ দিই তারা কি হয়, তরল হয়, তারপর তরলকে তাপ দিলে সেটা গ্যাস হয়ে যায়। কিন্তু যে সমস্ত পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হবে ওই সমস্ত পদার্থকে বলে ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন পদার্থ মানে উদ্বায়ী পদার্থ আর কি। তো এই যে প্রক্রিয়া আর কি, এই যে সমস্ত এটাকে বলে ঊর্ধ্বপাতন বলা হয়। খ নম্বর, লোহার মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন। দেখো লোহার উপরে, লোহার উপরে, লোহার উপরে মরিচা পড়ে কিভাবে, কিভাবে পড়ে, এর সাথে লোহার উপরে অক্সিজেন এবং পানি এর সমান বিক্রিয়া করে Fe2O3 ফেরোসোফেরিক অক্সাইড ইনটু এন অনু পানি, এন সংখ্যক পানি থাকে কিন্তু, ঠিক আছে, এন সংখ্যক পানি বিক্রিয়া করে এরা কি করে, এটা হচ্ছে লোহার সংকেত, লোহা। তো লোহার যে ধর্ম, দেখো লোহা হচ্ছে Fe, এর যে ধর্ম এবং এর ফেরোসোফেরিক অক্সাইড যেটা আছে এটার ধর্ম সম্পূর্ণ আলাদা। যদি সম্পূর্ণ আলাদা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয় তাহলে সেটাকে অবশ্যই বলা হবে যে রাসায়নিক পরিবর্তন। তো এই জন্য লোহার উপর যে মরিচা পড়া এটা একটা, এটা কি অবশ্যই কি বলতো, রাসায়নিক পরিবর্তন, এবং এতে কোনো সন্দেহ নাই। ওকে, তারপর দেখো গ নম্বর, প্রথম যৌগটিতে তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন সহ ব্যাখ্যা করো। তো এখানে প্রথম যৌগটা, প্রথম যৌগটা সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ যার গলনাঙ্ক দেওয়া আছে এত, স্ফুটনাঙ্ক দেওয়া আছে এত, এর উপরে কি করতে হবে বলতো, তাপ প্রদান সহ আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো দেখো ঘ নম্বরের জন্য আমাদের এরকম একটা লেখচিত্র অঙ্কন করতে হবে, এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে, ঠিক আছে, এক্স অক্ষ এটা এবং ওয়াই অক্ষ থাকবে এটা। তো এখানে এর যেটা করবা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিবা, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখান থেকে এখানে একটা নাম্বার মান দিয়ে দিবা, এখানে আছে মনে করো 101 ডিগ্রি সেলসিয়াস এবং এই সোজা মনে করো 1465 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো প্রথমে কি করবা, এখান থেকে তাপ একটু বাড়াই দিবা, বাড়ানোর পরে এইখানে দেখবা তাপ দিচ্ছ কিন্তু তাপ আর বাড়তেছে না, এরকম ভাবে কি হচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম দিবা, কারণ কি এখানে গলনাঙ্ক শুরু হচ্ছে এবং তাপ বাড়াইলেও তাপ বাড়বে না, এখানে কিন্তু তাপমাত্রা ফিক্স থেকে যাবে। তারপর যখন এটা সম্পূর্ণরূপে এটা বরফে গলে যাবে, মানে গলে যাবে আর কি, গলতে শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার তাপ বাড়াইলে এখানে কিন্তু তাপ বাড়, মানে হুট করে আবার তাপ বেড়ে যাবে, ঠিক আছে, বেড়ে একদম এখানে চলে যাবে 1465-এর সোজাসুজি চলে যাবে। তো এখানে চলে গেল, চলে যাওয়ার পরে এরপরে তাপ বাড়াইলে আর তাপ বাড়বে না, এরকম ভাবে এক্স অক্ষের আবার সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে যদি আবার তাপ বাড়ানো হয় তাপ আরো বাড়বে এরকম ভাবে, ঠিক আছে। তো এটা এটা এরকম হতে থাকবে। তো এখান থেকে এটা হচ্ছে গলনাঙ্ক, ঠিক আছে, যে এতটুকু আছে গলন, এখানে আছে সুপ্ত তাপের কারণে এখানে কি হয় বলতো, এখানে তাপ পরিবর্তন হয় না, এটা হচ্ছে গলন, এখানে আছে গলন হয়, গলন,
আর এখানে হয় স্ফুটন অঙ্ক হয় বা বাষ্পী বা স্ফুটন বলা হয়, এখানে স্ফুটন স্ফুটন হয়, তারপরে বাষ্পীভবন হয়, বাষ্পীভবন, ঠিক আছে, বাষ্পীভবন, বাষ্পীভবন হয়। তো এইভাবে লেখচিত্রটা অঙ্কন করে দিবা, যারা করেছো তারা 4-4 পাবা, সরি 3-3 পাবা, একটু ভুল হলেও সমস্যা নাই, নাম্বার দিয়ে দেবে টেনশনের কারণে। লাস্ট একটা দেখো, ঘ নাম্বার, প্রথম ও দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। দেখো প্রথম যে যৌগটা আছে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আয়নিক যৌগ, আয়নিক বন্ধন রয়েছে এবং এটা রয়েছে সমযোজী বন্ধন। তো দেখো এটা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন রয়েছে, তারপরেও কিন্তু এরা কি বলতো বিদ্যুৎ পরিবহন করে, পানিতে এরা বিদ্যুৎ পরিবহন করবে, ক্লোরিনও করে, যেহেতু এটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ তো সরাসরি বিক্রিয়া করবে, এটাও কিন্তু করে, ঠিক আছে, জলীয় দ্রবণ, কারণ এরা হচ্ছে পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ হলে পানিতে এরা বিক্রিয়া করে মানে দ্রবীভূত হবে। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম NaCl, তো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে যায়, আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে, গ্রহণ করে Cl মাইনাস হয়ে যায়, তারপরে এরা কি করবে বিক্রিয়া করে, দেখো এরকম ভাবে NaCl তৈরি করলো। তার মানে এটা কিন্তু একটা আয়নিক যৌগ, এটা কি যৌগ বলতো, আয়নিক, আয়নিক, ঠিক আছে, আয়নিক যৌগ। তো আয়নিক যৌগ তো স্বাভাবিকভাবেই পানিতে দ্রবীভূত হবে, এটা নিয়ে আর কোনো কথাই হবে না। আর এই পাশে থাকলো দেখো HCl, তো HCl এর ভিতরে ক্লোরিন আছে, ক্লোরিনের শেষ কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, ঠিক আছে, তো আমরা এইভাবে এইভাবে দেখাতে পারি, শেষ কক্ষপথ এখানে যে তিনটা কক্ষপথ রয়েছে, ঠিক আছে, তিনটা কক্ষপথে আমরা দেখাতে পারি, এখানে প্রথম কক্ষপথ আছে 2টা, দ্বিতীয় কক্ষপথ আছে 8টা ইলেকট্রন, এভাবে লিখে দেব 8টা ইলেকট্রন আছে, এবং শেষ কক্ষপথে রয়েছে দেখো 6টা, মোট 7টা, ঠিক আছে, একটা দিলাম, আর হাইড্রোজেনের শেষ কক্ষপথ আছে 1টা ইলেকট্রন, ঠিক আছে, এই 1টা ইলেকট্রন এর সাথে যে সমযোজী মানে শেয়ার করবে ইলেকট্রন, শেয়ারের মাধ্যমে তারপরে কি হবে এটা যৌগ গঠন করে, এটা সমযোজী, সমযোজী যৌগ, ঠিক আছে। তো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, আর কিন্তু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না স্বাভাবিকভাবে, কিন্তু এরা কিন্তু পোলার যৌগ, পোলার যৌগ হওয়ার কারণে এরা আংশিক, এটা হবে আংশিক পজিটিভ এবং সিএল হবে আংশিক নেগেটিভ, ঠিক আছে। আর পানির ভিতরে পানি থাকে কিরকম, এইচ প্লাস আর ও এইচ টু মাইনাস, এরকম ডেল্টা যে পার্থক্য মানে এইচ প্লাস আর কি, এরকম, হ্যাঁ এরকম। দেখো এই ক্লোরিন যেহেতু মাইনাস, এরা প্লাসকে আকর্ষণ করবে, এদের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হবে, আবার এই হাইড্রোজেনের সাথে এই যে অক্সিজেন এর ভিতরে একটা বন্ধন ক্রিয়েট হবে, আবার এই পাশে তো এরকম আরো থাকবে এইচ প্লাস আর সিএল মাইনাস, এরকম, ঠিক আছে, এরকম ডেল্টা, তো এখানে এই ক্লোরিনের সাথে আবার এর একটা বন্ধন ক্রিয়েট হবে, মানে এখানে হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হবে আর কি। তো এই জন্য এখানে কি হবে, এরা দেখো এখানে প্রশ্ন করা হয়েছিল ঘ নাম্বার, দেখো বলছে যে এই প্রথম এবং দ্বিতীয় যৌগ বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও, বন্ধন প্রকৃতি তো এক না, কারণ একটা আয়নিক আর একটা সমযোজী, কিন্তু এরা বিদ্যুৎ পরিবহন করবে, দেখো এখানে এরা বিদ্যুৎ পরিবহন করবে, ওকে। এরপরে দেখো এটা ঘ নাম্বার চলে গেল, 5-6 নাম্বার চলে যায়, 6 নাম্বার হচ্ছে এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, প্রথম প্রশ্ন ক নাম্বার বলছে ফরমালিন কাকে বলা হয়, তো ফরমালিন কাকে বলা হয় আমরা জানি, এটা হচ্ছে ইথানল এর 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন, তাই না, ফরমালিন। এরপর দেখো খ নাম্বার, পারমাণবিক ভরের কোনো একক নেই কেন, তো পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভরের কোনো একক নেই কেন, তো দেখো পারমাণবিক ভর আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর সমান হচ্ছে একটি মোলে একটি, হ্যাঁ একটি পরমাণুর ভর, মোলের একটি পরমাণুর ভর ভাগ আছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর, তাই না, তো যেহেতু এটার উপরেটাও গ্রাম আছে এবং নিচেও গ্রাম রয়েছে, গ্রামে গ্রামে কেটে যায়, তার মানে একই জাতীয় দুটি রাশির অনুপাত, এজন্য এর কোনো একক নেই, ঠিক আছে। যদি কোনো কিছু কখনো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এটার একক নেই কেন, যদি কারো একক না থাকে তার মানে হচ্ছে তুমি একটাই কমন কথা লিখে দিতে পারো, সেটা হচ্ছে এরকম যে একই জাতীয় দুটি রাশির অনুপাত এজন্য তার একক নেই, মুখস্থ কথা একদম সারা জীবনের জন্য। গ নাম্বার, উদ্দীপকের যৌগটির একটি অণুর ভর নির্ণয় করতে বলছে, দেখো এটা এত গ্রাম দেওয়া, এত দেওয়া আছে আয়তন দেওয়া আছে এখানে 125 ml, আর এখানে দেওয়া আছে ভর, দেখো কত 2 3.875 গ্রাম, আর এখানে যে
যে অ্যাসিডটা, কার্বনিক অ্যাসিড, তো এই অ্যাসিডের আণবিক ভর বের করা যাচ্ছে। তো এখান থেকে আমাদের অণুর ভর বের করতে হবে, ঠিক আছে? অণুর ভর, তো এটা আমাদের খুব ইজি প্রশ্ন। আমার ঢাকা বোর্ডে সবচেয়ে ইজি প্রশ্ন আসে। এখানে দেখো H2CO3 এর আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর, এটা হচ্ছে আ ভর, মানে আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভর আমরা কিভাবে বের করি, আণবিক ভর কিভাবে আমরা বের করব? আণবিক ভর বের করতে আমরা সকলে জানি, তাই না? সকলেই পারি আণবিক ভর বের করতে। কিভাবে বের করতে হয়? হাইড্রোজেনের আছে একটা, হাইড্রোজেন আণবিক ভর এক, তাই একের সাথে দুই গুণ করতে হবে। কেন? এখানে দুইটা পরমাণু আছে, দুই হয়ে যায়। কার্বন আছে 12 এবং অক্সিজেন রয়েছে, দেখো অক্সিজেন হচ্ছে 16, তো 16-র সাথে তিন গুণ করতে হবে, ঠিক আছে? এটা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আণবিক ভর। তো আণবিক ভর হয় 62, ঠিক আছে? তো 62 যদি হয়, এখন আমরা সহজে বের করতে, তার মানে আমরা বলতে পারি যে 62 মানে এক মোল, ঠিক আছে? এক মোল H2CO3 সমান হচ্ছে 62 গ্রাম। হ্যাঁ, গ্রাম। তো এখন 62, এখন 62 গ্রামে কতগুলো, মানে এত এক মোলে কতগুলো থাকে পরমাণু? থাকে 6.023×10^23 অণুর ভর। অণুর ভর, ভর কত বলতো? 62 গ্রাম। 62 গ্রাম, তাহলে একটা অণুর ভর কত? তো একটা অণুর ভর কত হবে? এটাকে ভাগ করতে হবে 6.023×10^23 দ্বারা। ভাগ করলে যে অ্যান্সার আসবে আর কি, দেখবো তোমরা কত আসে আমার সাথে মিলে কিনা, 1.029×10^-22 গ্রাম। আমার ভুল হতে পারে এখানে, তোমরা অবশ্যই খেয়াল মানে দেখবা, সামান্য কম বেশি আসলেও কোনো সমস্যা নেই। এইভাবে আমরা একটা অণুর ভর বের করে ফেলতে পারি। তারপরে ঘ নম্বর প্রশ্ন, ঘ নম্বর বলছে কি, উদ্দীপকের দ্রবণটি সেমিমোলার দ্রবণ হবে কিনা। তো সেমিমোলার দ্রবণ হবে কিনা, এর জন্য আমাদের, আমরা যে সূত্রটা জানি, দেখছো ঘ নম্বর এখানে করতেছি, ঘ নম্বর আমরা জানি এস সমান 1000W ভাগ হচ্ছে MV। এখন দেখো এখানে 1000, 1000 বসিয়ে দিলাম, 1000-এর মান 1000, W-এর মান কত? 3.875। আর এখানে এটার আণবিক ভর মানে M-এর মান হচ্ছে 62, একটু আগে আমরা পড়লাম, তাই না? যোগ নম্বর কেবল যেটা পড়লাম আর কি। আর এটা গুণ করতে হবে ভর, এখানে আয়তন, দেখো 125। তো 125 এই এখানে হিসাব করবা যে এখানে কত আসে, দেখো 125 করলে এটার মান আসবে 0.5 m, 0.5 m। এখন যে মোলা, যে যেটি মানে মোলার ঘনমাত্রা, যদি ঘনমাত্রা আসে 0.5 m, 0.5 m মানেই হচ্ছে সেটা সেমিমোলার দ্রবণ। বলছে না যে উদ্দীপকের দ্রবণটি সেমিমোলার হবে কিনা, তো অবশ্যই এটা সেমিমোলার দ্রবণ হবে। তো এটা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন, দেখো কত ইজি। এক এখান থেকে কিন্তু একদম 100-তে 100ই মার্ক পাওয়া যায়, তো ইজি এসেছে, অনেকেই পাবে, সবাই পাবে, অনেকেই পাবে আর কি। এখানে 100-তে 100, আবার অনেকে তো ফেলও করবে। এখানে দেখো 7 নম্বর, 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে, 20 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এক নম্বর বলছে কি, সমাণু কাকে বলা হয়? আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে কোন মৌলের ভিতরে তাদের সামান্য কি পার্থক্য থাকে, মানে ধর্মের রাসায়নিক বা ভৌত ধর্মের পার্থক্য থাকে, একে বলা হয় সমাণু, বলা হয় পরস্পরের সমাণু। খ নম্বর আছে, ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যাখ্যা করো। তো দেখো ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটা আইসোটোপ, কারণ দেখো হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, তাই না? দেখো এটা তোমাদের বইয়ের 51 নম্বর পেজ, এখানে দেখো কি দেওয়া আছে। হ্যাঁ, এরকম লিখবা, এখানে এটা আছে ডিউটেরিয়াম, দেখছো ডিউটেরিয়াম আছে এটা। এটার প্রোটন সংখ্যা কত? এক, ভর সংখ্যা আছে 2 এবং নিউট্রন সংখ্যা আছে 1। তো প্রোটন হাইড্রোজেনেরও প্রোটন সংখ্যা 1, দেখছো? তো একই প্রোটন সংখ্যা যদি 1 হয়, ভর সংখ্যা যদি আলাদা হয়, তাহলে তাদেরকে পরস্পরকে কি বলা হয়? তাদের পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। এর জন্য ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটা আইসোটোপ। শেষ, মানবের উদ্দীপকের উৎপাদিত উৎপাদটির শতকর সংযুতি নির্ণয় করো। তো উৎপাদ কে বলতো এখানে? এখানে দেখো উৎপাদ কে হবে, এখানে কিন্তু বলা হচ্ছে যে এখানে ক্যালসিয়াম এবং ক্লোরিন, ক্যালসিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়েছে, ক্যালসিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড হবে, একদম প্রথমে যে বিক্রিয়াটা আমরা দেখেছিলাম, ঠিক আছে? তো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, এর শতকরা সংযুতি বের করতে হবে। তো শতকরা সংযুতি আমরা কিভাবে বের করতে হয় আমরা সকলে জানি, তাই না? প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড Cl2, এরই কত? এর আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর বের করে নিতে হবে। তো আণবিক ভর কত এর? ক্যালসিয়ামের হচ্ছে 40, আর ক্লোরিনের হচ্ছে, দেখো একটা ক্লোরিন আছে 35.5। দেখো এখানে 111, ঠিক আছে, এত হবে। এখন এখানে এই ক্যালসিয়ামের যে বের করবো আর কি, আমরা শতকরা সংযুক্তি বের করবো।
এবং ক্লোরিনের, ঠিক আছে, যে যা আছে তার। তো ক্লোরিনের ক্ষেত্রে ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হবে শতকরা সংযুতি? তো শতকরা সংযুতি ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হবে? দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে 40, আর একে গুণ করব কত দ্বারা বলো তো? 100 দ্বারা গুণ করব, যেহেতু শতকরা সংযুতি বের করব, এবং এটাকে ভাগ করব কত? 111 দ্বারা, মানে যে আণবিক ভর হবে এটা দ্বারা। এটা করলে পার্সেন্টে দিতে হবে অবশ্যই, 36.04 এত পার্সেন্ট। আর ক্যালসিয়ামের তাহলে কত হবে? ক্যালসিয়ামের আমরা চাইলে ক্যালসিয়ামের 100 থেকে সরাসরি বিয়োগ করেও দিতে পারি, অথবা এভাবেও লিখতে পারি, ঠিক আছে, এত পার্সেন্ট। তো এখান থেকে বিয়োগ করে দিলে যেটা হবে, যেহেতু দুইটা মৌলসার তো আর নাই এবং সবগুলো মিলে কিন্তু 100-এর বেশি হয় না, তাহলে এটা হবে ক্যালসিয়ামের শতকরা সংযুতি এত এবং ক্লোরিনের শতকরা সংযুতি এত, শেষ। এরপরে দেখো ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকে বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি? তো ওখানে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, কত গ্রাম কত গ্রাম ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সাথে মানে 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত হয়েছে, ক্লোরিন গ্যাস সিএল। তো বিক্রিয়া দিয়ে তারপরে এখানে আমাদের কি করতে হবে বলতো? আমাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। ঘ নম্বর বলছে কি ক্যালসিয়াম এবং ক্লোরিন সিএল সিএল টু আর কি, অথবা টু সিএল আর কি, এইভাবে বিক্রিয়া করে কি হবে বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। ওকে, তো এখানে ক্যালসিয়ামের আছে 40, আর এর কত দেখো, এর আছে 31, তাই না? এর আণবিক ভর বের করলে এত হয়, তার মানে আমরা বলতে পারি যে 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে, বিক্রিয়া করে কত গ্রামের সাথে? হ্যাঁ, কত গ্রামের সাথে দেখো, অথবা দেখো আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি, এইভাবে মানে যেভাবে যার ইচ্ছা। ক্যালসিয়াম এখানে দেখো 1 মোল থেকে 1 মোল আর 2 মোল, তাই না? এখানে আমরা লিখতে পারি 1 মোল, MOLE, 1 মোল ক্যালসিয়াম। এই তিনটা দাগের মান আছে ইকুভ্যালেন্ট বলা হয় এটাকে, ঠিক আছে। এখানে 2 মোল, 2 মোল MOLE, 2 মোল ক্লোরিন সিএল গ্যাস, তাই না, সিএল আর কি। তো 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করে, এখানে এই এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। ইকুভ্যালেন্ট মানে হচ্ছে, ইকুভ্যালেন্ট শব্দটার মানে হচ্ছে এরকম যে এর মনে করো যে তোমাকে আমি 5টা গরু দিল, ছাগল দিব, আর তুমি একটা আমাকে গরু দিবা, এগুলোর মূল্য সেম হবে কিন্তু এগুলো দেখতে একই রকম হবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এটা এই ইকুভ্যালেন্ট শব্দটা ব্যবহার করা হয়। যাই হোক, 1 মোল ক্যালসিয়াম সমান 2 মোল হচ্ছে ক্লোরিন, তার মানে এখানে 1 মোল কত গ্রাম, এত গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে, এটার মানে হচ্ছে বিক্রিয়া করে ইন্টু কত গ্রামের সাথে দেখো, 35.5 গ্রাম ক্লোরিনের সাথে। তো 1 গ্রাম কয় গ্রামের সাথে বিক্রিয়া করে? 1 গ্রাম ক্লোরিন কত গ্রামের সাথে করবে? এখানে 2 গুণ 35.5 এখানে ভাগ করব কত দ্বারা? 40 দ্বারা ভাগ করব, তাই না, ওই কিক নিয়ম আর কি, ক্লোরিন। আর এখানে আছে কত দেখো, ক্যালসিয়াম আছে 15 গ্রাম, উদ্দীপকে দেখো এখানে ক্যালসিয়াম আছে 15 গ্রাম, তাহলে 15 গ্রাম কত গ্রাম হবে? 35.5, তার সাথে 15 গুণ করে দেব আর ভাগ করব 40 গ্রাম, 40 দ্বারা এত গ্রাম। এখানে দেখো, এখানে তাহলে 5 গ্রাম ক্যালসিয়াম, 15 গ্রাম ক্যালসিয়াম পুরোপুরি শেষ হতে কত গ্রাম ক্লোরিন লাগতেছে? তো দেখো ক্লোরিনের এখানে ভর কত হয়, আমরা এটা বের করে দেখব। দেখো উত্তর আসে এখানে, এটার আনসার হবে 26.625, 26.625। এখন এখান থেকে আমরা প্রশ্ন করবো এরকম যে 15 গ্রাম ক্যালসিয়াম পুরোপুরি শেষ হতে, 15 গ্রাম ক্যালসিয়াম পুরোপুরি শেষ হতে কত গ্রাম ই লাগবে, মানে কত গ্রাম ক্লোরিন লাগবে? 15 গ্রাম পুরোপুরি ক্যালসিয়াম শেষ হতে কত গ্রাম ক্লোরিন লাগবে? তো ক্লোরিন লাগবে আমাদের, দেখো এখানে 15 গ্রাম ই আছে, ক্লোরিন শেষ হতে আমাদের কত গ্রাম লাগবে ক্লোরিন বলতো? 26 গ্রাম লাগবে। না, এখানে আমরা এখানে কত পেলাম, কত গ্রাম দেওয়া আছে ক্লোরিন, এখানে আছে 20 গ্রাম, কিন্তু আমাদের লাগবে কয় গ্রাম? 26 গ্রাম, কিন্তু আছে কত গ্রাম? 20 গ্রাম, তার মানে এখানে কিন্তু ক্লোরিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হয়ে যাবে। তার মানে লিমিটিং কি হবে? তার মানে লিমিটিং, লিমিটিং বিক্রিয়ক হবে, বিক্রিয়ক হবে ক্লোরিন, ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক হবে ক্লোরিন। এখানে বলছে যে উদ্দীপকে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে, অবশ্যই এখানে ক্লোরিন হবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে দেখো এখানে ক নম্বর বলছে ধাতু কাকে বলা হয়। তো ধাতুর সংজ্ঞা হচ্ছে এরকম বলবো, আমরা বলতে পারি সহজে যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে একটা দুইটা তিনটা, ঠিক আছে, মৌল থাকে, পরমাণু থাকে, মানে ইলেকট্রন থাকে, সাধারণত তারা ধাতু হয়, ঠিক আছে,
সাধারণত তারা ধাত্র হয়। আবার বলি, দেখো ধাতু কাকে বলা হয়? ধাতু হচ্ছে বিক্রিয়ার সময় যে সমস্ত মৌল ইলেকট্রন তাদেরকে বলা ধাতু। ঘ নম্বর হচ্ছে, খ নম্বর Mg2+ বলতে কি বোঝায়? Mg2+ বলতে কি বোঝায়? এটা একটা ক্যাটায়ন, ঠিক আছে? ক্যাটায়ন ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে, দান করে দিছে, এই জন্য এরা ক্যাটায়নে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? এটা বলতে কি বোঝাবো আমরা? এটা হচ্ছে ক্যাটায়ন। এবং এখানে আরো কিছু বোঝায়, সেটা হচ্ছে এখানে দেখো এর এই মিলে ইলেকট্রন সংখ্যা 12 থাকার কথা ছিল ম্যাগনেসিয়ামের, কিন্তু দুইটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে এখানে এর ইলেকট্রন সংখ্যা থাকবে 10টা। এটা বলতে এটাই বুঝিয়ে, দুইটা বুঝলেই হচ্ছে, আর তো বোঝার দরকার নেই। তারপর দেখো এখানে গ নম্বর এ এবং এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এ থেকে এ এবং এক্স এর এ হচ্ছে এটা লিথিয়ামের উপরে আছে, এটা হচ্ছে কি বলতো? এটা হবে হাইড্রোজেন, এবং এক্স মোল এটা হবে হিলিয়াম HE। এখন দুইটার ভিতরে ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে বলেছে। এখানে একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে একই গ্রুপের, দেখো এরা কিন্তু একই পর্যায়ের, আমরা হাইড্রোজেন প্রথম পর্যায়ের, হিলিয়াম প্রথম পর্যায়ের, বাম থেকে ডান দিকে গেলে, তার মানে একই গ্রুপের বাম থেকে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কিন্তু ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা, এবং সবাই সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল এই গ্রুপের, এই গ্রুপের পর্যায়ে, মানে এই গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে, তাই না? মানে একই গ্রুপের একই পর্যায়ে বাম থেকে ডান দিকে, যেহেতু এরা সর্বোচ্চ ডান পাশে আছে, তাই এদের সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এদের সবচেয়ে কম। কেন বলতো? কারণ এরা হচ্ছে এরা কি বলতো? এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তো নিষ্ক্রিয় মৌল তো কোনো কাউ থেকে ইলেকট্রন গ্রহণ করবে না, তাই না? ইলেকট্রনের প্রতি এদের কোনো আসক্তি নেই, এজন্য ইলেকট্রনের প্রতি আসক্তি নেই, এই কারণে হাইড্রোজেন অর্থাৎ এ এর ইলেকট্রন আসক্তি বেশি হবে এক্স এর চেয়ে, অর্থাৎ অর্থাৎ হাইড্রোজেন এর ইলেকট্রন আসক্তির মান হিলিয়ামের চেয়ে বেশি হবে, এটা হচ্ছে কথা, মূল কথা। ঘ নাম্বার ওয়াই এবং জেড এর আয়নিকরণ শক্তি এবং রাসায়নিক ব্যাসার্ধ, মানে পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর ব্যতিক্রম কি বিপরীত ক্রম কেন আর কি? হচ্ছে কি ওয়াই এবং জেড এর আয়নিকরণ শক্তি, ঠিক আছে? আয়নিকরণ শক্তি কাকে বলা হয় বলতো? কোন মৌল একটা ইলেকট্রন গ্রহণ করে, শেষ সর্বশেষে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক মানে ধনাত্মক মৌলে, সরি, ত্যাগ করে আর কি, কোন মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যতটুকু শক্তি প্রয়োজন হয় সেটাকে কি বলা হয়? আয়নিকরণ শক্তি। এখন আয়নিকরণ শক্তি এর ক্ষেত্রে দেখো এখানে ওয়াই এবং জেড এর কথা বলা হয়েছে, তাই না? নিয়ন, এটা আছে নিয়ন, দেখো তাহলে নিয়নের আগেরটা কি হবে? নিয়নের আগেরটা হবে ফ্লোরিন F, এবং তার আগেরটা হবে অক্সিজেন, তাই না? এটা হবে অক্সিজেন, ওয়াই মৌলটা হচ্ছে অক্সিজেন এবং জেড হচ্ছে ফ্লোরিন। ওকে, তো ওয়াই হচ্ছে ওয়াই এবং জেড এর আয়নিকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর ব্যতিক্রম বিপরীত ক্রম কেন? যেহেতু দেখো ফ্লোরিন রয়েছে কি তো বাম পাশে, যদি সরি ডান পাশে রয়েছে, ডান পাশে থাকার কারণে যতই বাম থেকে ডান দিকে যাবে একটা করে ইলেকট্রন বাড়তে থাকবে, বাড়তে থাকলে শেষ কক্ষপথের সাথে মানে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বেড়ে যাবে, এজন্য ব্যাসার্ধটা কমে যাবে, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ কমে যাবে, তার মানে অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের ব্যাসার্ধ কিন্তু কমে যায়, তাই না? তাহলে ব্যাসার্ধ কে বেশি, কার বেশি? অক্সিজেনের ব্যাসার্ধ বেশি হবে, তাই না? ফ্লোরিনের চেয়ে অক্সিজেনের ব্যাসার্ধ বেশি হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই না? এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বেশি হবে ফ্লোরিনের চেয়ে অক্সিজেনের, কিন্তু ব্যাসার্ধ বেশি হলে সেখানে বেশি মানে যেহেতু শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেড়ে যায়, সেখান থেকে একটা ইলেকট্রন ছড়িয়ে নিতে হলে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তার মানে এখানে শক্তি বেশি হলে সেখানে ইলেকট্রন যে সরি আয়নিকরণ শক্তির মান অবশ্যই বেশি হবে, তার মানে অক্সিজেনের চেয়ে কিন্তু ফ্লোরিনের আয়নিকরণ শক্তির মান বেশি হবে, আয়নিকরণ শক্তি। তো আয়নিকরণ শক্তির মান কিন্তু বেশি হবে আর এটার কিন্তু কম হবে, তো এজন্য ব্যাসার্ধ ফ্লোরিনের চেয়ে অক্সিজেনের বেশি, কিন্তু অক্সিজেন আয়নিকরণ শক্তি অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের বেশি, এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। ওকে, তো এই ছিল ঢাকা বোর্ড SSC 2023 সালে রসায়ন বিজ্ঞানের প্রশ্নপত্রের মানে MCQ না CQ প্রশ্নপত্রের সমাধান, মানে সৃজনশীল প্রশ্নপত্রের সমাধান। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের এখান থেকে কত মার্ক পেতে পারো অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর আমার যদি কোনোটা ভুল মনে করে থাকে তাহলে অ্যানসার মানে তোমরা বলতে পারো যে আপনার ভুল হয়েছে, সম্ভাবনা কম আল্লাহর রহমতে।
আর যদি কোনটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সকলের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য।